হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভর্তার রেসিপি। কারণ আজকাল ওয়েদারটা যেমন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ভর্তা দিয়ে ভাত, ভর্তা দিয়ে জাউ, ভর্তা দিয়ে অনেক কিছুই খেতে খুব মন চায়। আর ঝটপট বানানো যায় এমন একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের দিচ্ছি, যেটা সবসময়ই ঘরে থাকে। হ্যাঁ দর্শক, ধনে পাতার ভর্তা। চলুন তাহলে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আমি এখানে প্রায় 3 আটির মতো ধনে পাতা নিয়েছি, যেটা মেপে নিলে 100 গ্রামের মতো হবে। আমি প্রথমে আস্ত ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা অবশ্যই কেটে নেওয়ার আগে এটাকে ধুয়ে নেবেন। কেটে নিয়ে তারপর ধুলে পরে এতে অনেক বেশি পানি জমে যাবে এবং যখন এটাকে টেলে নেব তখন অনেক বেশি এর মধ্যে পানি উঠে যাবে। তাই এটা খুবই জরুরি যে আপনারা আগে থেকে এটাকে ধুয়ে নেবেন। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 8-10 টুকরোর মতো এবং কাঁচামরিচ দিয়েছি 5-6টার মতো। আপনারা ঝাল বেশি চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন বা কমও নিতে পারেন কম চাইলে। এখন একটা ফ্রাই প্যানে এই রসুন এবং মরিচটাকে টেলে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়েছি যেন একদমই পুড়ে না যায়। যখন এরকম অল্প অল্প একটু একটু ছোট ছোট পোড়া পোড়া দাগ হবে বা একটু পুড়ে পুড়ে আসবে তখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা আগে দিলাম, এটাকে নেড়ে চেড়ে যখন এটা একটু মজে আসবে মানে চুপসে আসবে তারপরে বাকি অর্ধেকটা দিয়ে এটাকে আবার একটু নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ধনে পাতা নিচ থেকে পোড়া না লাগে, প্রয়োজনে চুলার আঁচটা একদম কমিয়ে দেওয়া যেতে পারে। তেল বা পানির কোনোই প্রয়োজন নেই। অনেকেই এই ধনে পাতার ভর্তাটা কাঁচা ধনে পাতা দিয়ে করে থাকেন, সেটা খুব লম্বা সময় রাখা যায় না এবং সেটা ভর্তা বানানোর সময় পানি উঠে যায়। এখন যা আমি এখানে ভেজে নিয়েছি বা টেলে নিয়েছি এগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা করে নেব। আর এই উপকরণের মধ্যে আমি এখন একটা টুইস্ট দিচ্ছি, যেটা আমার আম্মা সবসময় করতেন। আধা কাপ পরিমাণ কাঁচা আম দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন এই সব কিছু আমি এই হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে পেস্ট করে নেব। আপনারা যারা শিলপাটায় করবেন সব একসাথে বেটে নিলেই হয়ে যাবে মিহি করে। আর ভর্তা সবসময় একদম মিহি হয় না, একটু ভাঙা ভাঙা হয়, যেই কারণে যাদের বাসায় শিলপাটা নেই এই হ্যান্ড ব্লেন্ডারটা হচ্ছে ভর্তার সবচাইতে সহজ বন্ধু। আপনারা যারা ভর্তা পছন্দ করেন তাদের আমি রেকমেন্ড করব এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডার আপনাদের বাসায় রাখার জন্যে। যাদের কাছে আম নেই তারা জলপাই ব্যবহার করতে পারেন বা তেঁতুল দিতে পারেন। আর একদম যে দিতেই হবে এই টকটা এমন কোনো কথা নেই, এটা ছাড়াও ধনে পাতাটা করতে পারেন। শিলপাটা বা হ্যান্ড ব্লেন্ডার না থাকলে যেই হামানদিস্তা বাজারে পাওয়া যায় সেটা দিয়েও এই ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তৈরি হয়ে গেল সহজ এই ধনে পাতার ভর্তা। এটা খেতে যতটাই মজা তার চাইতে অনেক 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 সহজ বানানো, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? দর্শক, আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু একটি লাইক আশা করছি। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।